আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের সংবাদে কি থাকছে আগামীকাল ফরিদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী আগামীকাল ফরিদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল তিনটায় সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বিশটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি বারোটি নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি চারিদিকে সাজসাজ রব প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নবরূপে সাজানো হয়েছে গোটা ফরিদপুর শহর জনগণের মধ্যেও সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা জেলা প্রশাসক রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর প্রস্তুতি চলছে জোরে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে পুরো শহর সড়কের দুই পাশ ও গুরুত্বপূর্ণ স্থাপনায় করা হয়েছে আলোকসজ্জা প্রাপ্তি ও প্রত্যাশায় বুক বেঁধেছে দলমত নির্বিশেষে ফরিদপুরের সর্বস্তরের মানুষ প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে পুরো শহরকে নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজনৈতিক বিবেচনায় বিগত সরকারগুলো বঙ্গবন্ধুর এলাকা হিসাবে বৃহত্তর ফরিদপুরকে উন্নয়ন থেকে বঞ্চিত করেছে বলে মনে করেন এলাকার মানুষ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ ধন্যবাদ